সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সিংহলি ভাষার গান মানিকে মাগে হিতে। Hi everyone, thank you so much for 10 million views on Manike Mage Hite. We are so pleased that you যা প্রমাণ করেছে ভাষা এখন কোনো বাধাই নয়। গানটি গেয়েছেন শ্রীলঙ্কার জনপ্রিয় দুই শিল্পী সাতিশান রত্নায়ক এবং ইয়োহানি দিলেকো জুটি। গানটি এখন ভারত সহ বাংলাদেশের সবার মুখে মুখে, এমনকি বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনও গানটির প্রশংসা করেছেন। কথায় আছে মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। মানিকে মাগে হিতে গানটির ক্ষেত্রে এই অপ্রাপ্ত বাক্যটি অক্ষরে অক্ষরে সত্য। বাংলা সহ গোটা ভারতে ঝড় তুলেছে এই গানটি। গানের কথা বুঝতে না পারলেও সুরে অনেকে মুগ্ধ হয়েছেন, বিশেষভাবে নজর কেড়েছে মহিলা শিল্পীটি। এই গানটি ভাইরাল হওয়ার পর থেকে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম পাড়ায় ঘুরছিল দুইটি প্রশ্ন। এক, এই গানটি কোন ভাষার গান, এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মিউজিক ভিডিওতে যে মহিলা শিল্পীকে দেখা যাচ্ছে আসলে তিনি কে বা তার পরিচয় কি। পুরোদমে চলছিল রহস্যময় এই নারীর খোঁজ। এই শিল্পী আসলে শ্রীলঙ্কার জনপ ইয়োহানি ডে সিলভা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মানিকে মাগে হেতে গানটি শ্রীলঙ্কার গান। হিপ অ্যান্ড হ্যাপেনিং ইয়োহানির ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ইউটিউবের মাধ্যমে। তারপর থেকে একে একে ক্যারিয়ারের মাইলস্টোনগুলি ছুঁয়েছেন ডি সিলভা। একাধারে তিনি গায়িকা, সঙ্গীত প্রযোজক এবং ব্যবসায়ীও তিনি। পাশাপাশি র্যাপার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ডিয়াঙ্গা বারে নামের একটি র্যাপ সঙের মাধ্যমে শ্রীলঙ্কায় রাতারাতি ভাইরাল হয়েছিলেন ইয়োহানি। বর্তমানে তাকে র্যাপ প্রিন্সেসও বলা হয় শ্রীলঙ্কায়। নিজের টাফ অ্যান্ড রাফ এই গানের মাধ্যমে তিনি দর্শকদের সামনে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিলেন 2020 সালে। পেটা ইফেক্ট নামের রেকর্ড লেভেলে তাকে প্রথম কাজের সুযোগ দেওয়া হয়েছিল। এরপর তাকে আর পিছন ফিরে দেখতে হয়নি। বর্তমানে ভারতসহ বিভিন্ন দেশে বিরাট মাপের সাফল্য পেয়েছেন এই শিল্পী। এবার কি তাহলে ইয়োহানি সাগর পেরিয়ে বলিউডে পাড়ি দেবেন? এই প্রশ্নের উত্তর এখনও মিলেনি। তবে ইয়োহানির লেটেস্ট ফ্যান কিন্তু বলিউডের শাহিনশাহ অমিতাভ বচ্চন এবং তার নাতনি নব্যা নভেলি নন্দা। তিনি বিগ বির কালিয়া ছবির জাহান তেরি ইয়ে নাজের হেক গানের সঙ্গে মানিকে মাগে হিতের একটি কোলাস বানিয়েছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দাদু অমিতাভ বচ্চন, এবং লিখেছিলেন শ্রীলঙ্কার মানিকে মাগে হিতে গানটি এক কথায় অসাধারণ। আর আমার বাড়ির জিনিয়াস কালিয়া ছবির গানের সঙ্গে এডিট করে এই গানটি লাগিয়েছে। ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কালিয়া ছবির ওই জনপ্রিয় গানের দৃশ্য, আর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে মানিকে মাগে হিতে গানটি। এছাড়া অমিতাভ বচ্চন আরও বলেন এই গানটি তার শুনতে অনেক ভালো লাগে এবং তিনি চাইলে সারা রাত এই গানটি শুনতে চান। এই গানটি এতটাই সুন্দর যে না শুনে থাকা যায় না। বিগ টাউনের শাহিনশাহ বিগ বির পাশাপাশি মানিকে মাগে হিতে এই গানটি পারিনীতি চোপড়ার কাছে অনেক ভালো লেগেছে। ইশেক যাদের খ্যাত অভিনেত্রী ইনস্টাগ্রামের গাড়ি চালানোর একটি ভিডিও আপলোড করেছিলেন, ব্যাকগ্রাউন্ডে বাজছে মানিকে মাগে হিতে গানটি। লিখেছেন গাড়ি আমার হ্যাপি প্লেস। তবে একটি বিষয় না বললেই নয়, ইয়োহানির গাওয়া গানটি তাকে আরও বেশি হ্যাপি করেছে। পপুলার ডিমান্ডে সাম্প্রতিক গানটির তামিল ভাষণও মুক্তি পেয়েছে, সেটিও কিন্তু বাম্পার হিট। তো আপনার মনেও যদি এই শিল্পীকে নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটার উত্তর হয়তো আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অন্যদেরকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।